সামনে ভোট, বসন্তের হাওয়াতে উত্তাপ চরমে, কি পেলেন কি পেলেন না চুল যারা বিশ্লেষণ করবেন আপনারা। আমরা শুধু তুলে ধরব আপনাদের কথা, নেতাদের কথা। হিন্দুস্তান কা আগর ভালা করনা হ্যায়, আই উইল অ্যাপিল টু মাই হোম মিনিস্টার অফ দিস কান্ট্রি অলসো, প্লিজ কন্ট্রোল ইওর পার্টি। চোখ রাখুন আলো আধারিত খেলায় শুধুমাত্র ইমেজ বেঙ্গলে। 2021 বিধানসভা নির্বাচনে রাজনীতি সরগরম এবং এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামে। আপনারা প্রত্যেকে জানেন যে এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হচ্ছে পাখির চোখ, কারণ এখানে দুজন হেভিওয়েট প্রার্থী, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী। কিন্তু পাশাপাশি যিনি হচ্ছেন এখানকার ভূমি কন্যা অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি সিপিআইএম প্রার্থী, 2021 বিধানসভা নির্বাচনটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? কারণ একদিকে হচ্ছে হেভিওয়েট প্রার্থী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বাংলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। আপনি এই লড়াইটাকে কিভাবে দেখছেন? যে বাংলার ভূমিপুত্র বাংলাকে লুটে পুটে খেয়েছে, নন্দীগ্রামকে শেষ করেছে, তাকে যদি নন্দীগ্রাম নিজের ভূমিপুত্র বলে, নন্দীগ্রাম বলছে না, নিজে নিজে ডিক্লেয়ার করছে। আমাদের কাছে লড়াইটা কঠিনের থেকে নন্দীগ্রামের পরিস্থিতিটা খুব কঠিন। সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য নন্দীগ্রাম একটা একমুঠো বাতাস চাইছে, যে বাতাস সংযুক্ত মোর্চার নামে তাদের কাছে এসে দেখা করেছে। এর কথা বলতে পারছি না। কি কি বলবেন আপনি যদি ক্ষমতায় আসেন? কি এজেন্ডা? গ্রাম, ফসলের জমির অধিকার, ফসলের দাম নিয়ে, বেকারদেরকে চাকরি দেবার জন্য, ঘুষ নয়, স্বজন পোষণ নয়, দুর্নীতি নয়, মাথা উঁচু করে বেঁচে থাকবে, ভিক্ষাবৃত্তি তো নয়, নিজের অধিকারই বেঁচে থাকবে, তার জন্য নন্দীগ্রাম সংযুক্ত মোর্চার পাশে অলরেডি আছে। 2011 থেকে 2021 দশ বছর সময় লেগে গেল বামেদের তরুণ প্রজন্মকে তৈরি করতে। বামেদের তরুণ প্রজন্ম যেমন আছে, প্রবীণ প্রজন্মও আছে। 55% যদি উদ্দীপনা তেজ জেদ আছে, তাহলে 45% দূরদর্শিতা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা এবং উদ্যমতা দুটোর মিশেলে সংযুক্ত মোর্চা লড়ছে, জিতবো আমরা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সোনার দেশ তৈরি করতে পারত।